বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধালেশ মাত্র। দর্শক আমন্ত্রণ আমার সোশ্যাল মিডিয়ায়। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছে সু অভিনেত্রী, সবাই চেনেন, আমরা এক নামে চিনি, চিত্রলেখা গোহ, রাইট? আমার সোশ্যাল মিডিয়াও একটা পাঠশালা আপনার কাছে দিদি। আপনার সাথে প্রোগ্রাম করার আগে যে গল্পটা হচ্ছিল, সেখানে চিত্রলেখা দিয়ে বলছিলেন যে ফেসবুকে উনি নতুন করে শিখছেন, আসলে কি শিখছেন দিদি? একদমই, আসলে হয়েছে ওই যে বলেছিলাম, আমি আসলে প্রত্যেক ক্ষেত্রে সবসময় ছাত্র থাকতে ভালোবাসি, হ্যাঁ, মানে শিখতে ভালোবাসি। আর এই সোশ্যাল মিডিয়া আমার কাছে একেবারেই নতুন, এটা এখন আমার একেবারে পাঠশালা কার্যক্রম চলছে। তো যাই হোক, আমি আমার ভালো লাগছে, মানে নতুন নতুন অনেক কিছুর সাথে পরিচিত হচ্ছে প্রতিদিন, এবং নিজেকে যে দেখার যে একটা মানে আনন্দ, সেটা আমি এখান থেকে যে ঘুরতে ঘুরতে আমরা আপনার ইসে চলে আসছি। আপনার এটা আপনার প্রোফাইল, এই যে দেখেন তো আপনার প্রোফাইল কিনা, এটা ও হ্যাঁ, এটা আপনার প্রোফাইল, প্রোফাইলটা এবং এইটা অলরেডি আপনার পেজ, আপনি ফেসবুকে দুইটা জিনিস আমরা খুঁজে পেয়েছি। এর বাইরেও চিত্রলেখা গুহ নামে কিন্তু অসংখ্য প্রোফাইল এবং পেজ আছে, আপনি জানেন তো। আচ্ছা, আমাকে না কেউ কেউ বলে, আসলে আমি যে অনেক কিছু জানি তা না, আমাকে অনেকে বলেছে যে বা পাঠিয়েছো যে এটা কি তোমার, তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো। আমি বললাম যে না, এটা তো আমার কোনো একটা নাটকের ছবি, এটা তো আমি না আসলে। তো এই যে ফেক অ্যাকাউন্ট যা খুলে বিভিন্ন লোক আপনাকে বলে যে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন বা বিভ্রান্ত করা, এই জিনিসটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটা তো আসলে ভালো না রে, এটা একদমই ঠিক না। এটা যারা করেন তারা হয়তো অনেকে না বুঝে করেন, তো এটা আমার কাছে এক ধরনের মুখ্য বলবো না, গৌণ অপরাধ মনে হয়। সেটা তো সেটা একটু আমার মনে হয় সেটা তাদেরকে একটু সংশোধন করে নেওয়া উচিত, যে কি দরকার এই সমস্ত মিছিমিছি খেলার, তাই না? ফেসবুকে আপনার মানে শুরুটা হলো কিভাবে? আমার প্রোফাইলটা বেশ কয়েক বছর হয়েছে, কিন্তু পেজ যেটা সেটা একেবারেই সম্প্রতি। একটু কি বলবো সেটা? অবশ্যই। সেটা হচ্ছে আমি আসলে কখনোই এতটা অ্যাক্টিভ ছিলাম না। তো 2021-এ মেয়েদের কাছে, আমার দুই মেয়ে দেশের বাইরে থাকেন, একজন আমেরিকায় একজন কানাডায়, তাদের কাছে যখন বেড়াতে গেলাম, তো বেশ দীর্ঘ সময় ছিলাম, তখন তারা বলল মা তুমি একটা ফেসবুক পেজ খুলো। সত্যি কথা কি, আমার এ সম্পর্কে কোনো রকমের ধারণা ছিল না। তো ওরা বলাতে ওরাই কিন্তু আমাকে পেজটা খুলে দিল, এই যে 2022-এর জানুয়ারিতে। হ্যাঁ, তো তারপর থেকে, তারপর আমি আসলে অ্যাক্টিভ না, আমি দেশে চলে এসেছি, আসার পরে আমার বিভিন্ন কাজ শুরু হয়ে গেছে। তখন একদিন মানে শুটিং স্পটে যা হয় আর কি, মেকআপ টেবিলে গুনগুন করে একটু গান গাইছিলাম। হ্যাঁ, তো আমার এরকম করে এই যে এরকম করে আপনি গান গাচ্ছিলেন, তো সেরকম। এবং আরেকটা জিনিস ওই যে বললাম, আমার দুই মেয়ে, তারা তো মানে প্রতিনিয়ত আমাকে পুশ করে যে মা তুমি এটা করো, প্লিজ এটা করো, আমরা একটু দেখতে পাই। ছোটবেলায় মেয়েদেরকে আপনি শিখিয়েছেন, এখন ওরা আপনাকে শিখিয়েছে, ব্যাপারটা কেমন লাগে? খুবই উপভোগ করি, কারণ আমার যে কন্যাদেরকে আমি ছোটবেলা থেকে নিজে শিখিয়েছি, এভাবে হাঁটতে হয়, এভাবে কথা বলতে হয়, বা কয়ে কলা ক্ষয়ে খায়, এত বেশি খেতে নেই, তো এই এখন দেখে কি আমার সেই মেয়েরা বড় হয়ে আমাকে এই যে সোশ্যাল মিডিয়ার এসব শেখাচ্ছে। এই যে উপলব্ধি যে প্রতিনিয়ত শিখতে চান আপনি, এখন বর্তমান সময়ের যারা কাজ করতে আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে, একটা গসিপ আছে এরকম যে নতুনরা কাজ শিখতে চায় না, অনেক বেশি অস্থির, আপনার কাছে কি তাই মনে হয়? ছোটবেলায় একটা জিনিস আমার বাবা মা শিখিয়েছিলেন, সুজনে সুজস গায়, কুজস নাসিয়া, তুমি যদি ভালো মনের মানুষ হও, ভালো মানুষ তুমি যদি হও, তুমি অন্যের খারাপটা বেশি দেখো না, তার ভালোটাকেই দেখো।
তো আমি মনে করি তুমি যেটা বললে যে নতুনরা শিখতে চায় না, আমি একেবারে মানে তোমার সাথে একমত পোষণ করি না, কারণ ওরা এমন অনেক কিছু জানে যেটা আমরা জানি না। তো হ্যাঁ, ওদেরকে হয়তো আমরা বোঝানোর ছলে অগ্রজ হিসাবে অনুযোদেরকে সেটা বোঝাতে পারি যে হ্যাঁ, একটা জায়গায় আসতে হলে অনেক কিছু শিখতে হয়, প্রতিনিয়ত শেখার মাধ্যমে নিজেকে তৈরি করতে হয়, নিজেকে সমৃদ্ধ করতে হয়। কারণ কিছু বলার আগে আমাকে জানতে হবে যে আমি আসলে বলবো কি বলবো না, করবো কি করবো না, এই যে বোধটা, এটা তৈরি। হ্যাঁ, এখন নতুনরা ওরা হচ্ছে তারুণ্যের প্রতীক, ছটফট ছটফট ওদেরকেই মানায়, তো আমি ওদেরকে দোষ দিব না, ওরা একদিন ঠিকই আস্তে আস্তে সব শিখে যাবে। আপনার দারুণ একটা পোস্ট দেখছি, এক জীবনে আর কি চাই। ও হ্যাঁ, ওরা যেহেতু এই যুগের, ওরা অনেক কিছু জানে, আমরা আসলে অনেক কিছু জানি না। আমি যেমন অনেক সময় আচ্ছা যে কোনো একটা ভিডিও আছে ঠিক আছে আমার পছন্দের মানুষরা প্রিয়জনরা দেখবে আমি আপলোড করে দিলাম, সেটা হয়তো মেয়ের অনেক সময় বলে তুমি একটু আর একটু ভালো করে করতে পারো, এই করতে পারো, তো এই জিনিসগুলোর জন্য ওরা হয়তো এই উপকরণগুলো আমাকে দিয়ে মাকে সমৃদ্ধ করতে চাচ্ছে। বিশেষ করে এখন ওটিটি প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয়তা পাচ্ছে এবং অনেক নিরীক্ষাধর্মী কাজ হচ্ছে এবং নতুন নতুন নির্মাতা, নতুন নতুন অভিনয়শিল্পীরাও কাজ করছেন, এইটা আপনি কি রকম সম্ভাবনা দেখছেন? আমার খুব ভালো লাগছে, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের অনেক মেধাবী ছেলেরা আছে, অনেক মেধাবী মেয়েরা আছে যারা এত ভালো কাজ জানে, কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম না পাওয়াতে না ওরা অনেক সময় নিজের যে এত মেধা আছে সেটা বিকাশ করার তো কোনো মানে জায়গা পায়নি, রাস্তা পায়নি, প্ল্যাটফর্ম পায়নি। এখন এই যে ওটিটি আসাতে আমি মনে করি যে এটা আমাদের দেশের যে তরুণরা, আমাদের ছেলে মেয়েরা, তাদের জন্য একটা ভালো ভালো কাজ করে। একদম একদম। আবার আপনার ব্যক্তি জীবনে চলে যাই ফেসবুক কল্যাণে, যে একটা পোস্ট নভেম্বরের 5 তারিখে আপনি দিয়েছেন যে সন্ধ্যাটা অসাধারণ কাটলো। হ্যাঁ, থিয়েটার দেখতে গিয়েছিলাম। এই যে থিয়েটারেও তো এক ধরনের বিবর্তন তৈরি হয়েছে, তাই না? আপনি থিয়েটারের সাথে দীর্ঘদিন ছিলেন, স্টিল আছেন, কাজ করছেন, হ্যাঁ, তো সেই বিবর্তনের ধারায় কোনো পরিবর্তন দেখেন কোথাও মনে হয় যে অসঙ্গতি রয়েছে? থিয়েটারে আমি যে পরিবর্তনটা দেখি, আমি তো 1986 সন থেকে থিয়েটার করি, তো আমাদের সময় তো এত কিছুর হাতছানি ছিল না, তো সেই পরিবর্তনটা আমি দেখি এখন। ধরেন আমাদের যে থিয়েটার রিহার্সাল রুমে আগে যেমন বসতে দেওয়ার জায়গা থাকতো না, এত ছেলে মেয়েরা একদম গম গম করতো, হয়তো আমাদের কল টাইম থাকতো সন্ধ্যা 6টায়, আমরা 4টায় চলে যেতাম যে আড্ডা মারা যাবে বা একটু হারমোনিয়াম দিয়ে গাওয়া যাবে বা একটু ঢোল মাদল দিয়ে একটু ছেলে মেয়েরা আমরা সবাই একসাথে একটু ওয়ার্ম আপ করবো, একটু এক্সারসাইজ করবো, সেগুলো তো সেই জিনিসগুলো না আস্তে আস্তে কমে গেছে। আমি দোষ দেবো না, কারণ সেটার অস্থির সময় এবং যানজটও একটা বিশাল ব্যাপার। আগে যেমন আমি জানতাম যে আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব, জীবন জীবিকাও তো আসলে অনেক কঠিন হয়ে গেছে সেটাই, তো এই জন্য থিয়েটারে এই পরিবর্তনটা আসছে। তারপরও আমি বলবো আমাদের থিয়েটারের যারা এখনো কাজ করে যাচ্ছেন তাদেরকে সাধুবাদ, কারণ এত প্রতিকূলতার মধ্যেও আমরা থিয়েটারটা চালিয়ে যাচ্ছি। সার্বিকভাবে বাংলাদেশে গানের চর্চা কি কমে গেছে মনে হয় আপনার? সেটাও আমি বলবো, আমাদের সময় না, আমাদের স্কুল সময় ছিল 10টা থেকে, আমরা ঘুম থেকে উঠতাম 6টার সময়, 6টা থেকে উঠে মানে 6:30 থেকে 7:30 পর্যন্ত আমাদের মানে রেওয়াজ করতে হতো, বা যিনি তবলা বাজাতেন তবলা মানে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে যারা জড়িত সেই কাজগুলি করতাম। এখন তো আমাদের বাচ্চাদের 8টায় স্কুল, ওরা কোন সময় উঠবে, কোন সময় গান ইয়ে হবে, তারপরও মানে সেই সময় কমে যাচ্ছে জীবন থেকে বাস্তবতার কারণে। এই যে আপনার রান্নাবাড়ি চিড়ার পোলাও, দিদি চিড়ার পোলাও হয় কি করে? হয়তো কারণ চিড়ার পোলাও কিন্তু আমাদের বাড়িতে আমরা সবসময় মানে খেয়ে অভ্যস্ত, সেটা আমি খাই নাই কখনো। এটা খুবই এবং এটা খুব স্বাস্থ্যকর একটি খাবার। আচ্ছা, হ্যাঁ, এবং আমি যে স্কুলে পড়াশোনা করতাম, অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের খুব নাম করা একটি স্কুল, সেই স্কুলে আমাদের যে টিফিন পিরিয়ডে যে টিফিন দিত স্কুল থেকে, তার মধ্যে এটা একটা অন্যতম খাবার ছিল। সেটা হচ্ছে খুব সাধারণ একটি রেসিপি, এটা আমরা ধরেন অনেক সময় হয় না যে সন্ধ্যার সময় ক্ষুধা লেগে গেছে, একটু ভারী কিছু খেতে চায়, বা অনেক মায়েরা ভাবেন যে বাচ্চাকে স্কুলে কি টিফিন দেব,
সেক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা আপনারা কাজে লাগাতে পারেন যদি আপনাদের মন চায়। রেসিপিটা হচ্ছে চিড়ার পোলাও। এখন চিড়ার পোলাও বুঝতেই পারছেন। ও আরো একটি কথা, চিড়া দিয়ে বানাতে হবে। আচ্ছা, এই যে পিছনে মাছের ছবি রেখেছেন, এটাও কি মেয়েদের শেখানো? না না, এটা আসলে আমি বলি আমার যিনি গৃহবন্ধু, যাকে আমরা গৃহবন্ধু মানে আমি স্বামী যাকে বলে, আমি বুঝতে পেরেছি, তো উনি হচ্ছেন উত্তম গুহ। উত্তম গুহ একজন পেইন্টার, একজন আর্ট ডিরেক্টর। তো আমার বাড়িতে মানে চতুর্দিকে তার শিল্পকর্মের ছড়াছড়ি। তো আমার মাথায় যখন এই রান্নাবাটির ব্যাপারটা আসলো, তখন তার একটা শিল্পকর্ম, তখন আমি দেখলাম যে তার বানানো এরকম একটি মাছ এবং একটি সমুদ্রের দৃশ্যের সামনে মাছ ঝুলছে, আমি ভাবলাম যে এখানে বসে এটা বললে এটা পারফেক্ট জায়গা, একদম রান্নার সাথে যায়। আচ্ছা, গৃহবন্ধু মানে বিশেষ করে একজন নারীর মানে পথ চলায় বা এগিয়ে যাওয়া, একজন গৃহবন্ধু ঠিক কি ধরনের ভূমিকা রাখতে পারে? একটা ঘর বা একটা গৃহ বা একটা সংসার, হ্যাঁ, যখন চলতে থাকে, একজন আরেকজনের দিকে হাত বাড়িয়ে যদি বন্ধু না হয় না, সেটার পথ চলাটা হয়তো একটু বন্ধুর হয়। তো মসৃণ হতে গেলে ওই দুজন দুজনের হাতটা শক্ত করে ধরে রাখতে হয়। সেই জন্য আমার কাছে, আমি তার গৃহবন্ধু, সেও আমার গৃহবন্ধু। বর্তমান সময়ে আমরা কথার মধ্যেই চলে আসছে যে একটা অস্থির সময় চলছে, জীবন জীবিকা অনেক কঠিন হয়ে গেছে, সেইখানে আমরা আমাদের সন্তানদের হয়তো প্রপার সময় দিই না, এরকম একটা অভিযোগ থাকে। আপনার কি মনে হয় যে সন্তানদের বা যারা অপেক্ষাকৃত ছোট তাদেরকে আরও বেশি সময় পারিবারিকভাবে দেওয়ার প্রয়োজন রয়েছে? অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে। তবে সেই ক্ষেত্রে আমি একটি কথা বলি, যেটা আমি করতাম সেটা হচ্ছে পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই। অনেক বেশি সময় একেবারে বাবু খাও, বাচ্চা খাও, ওরে আমার মাটা না খেলে, এত কিছু করার দরকার নেই। কিন্তু কোয়ালিটি টাইমটা দিতে হবে, যে বাচ্চা কি বলতে চায়। বাচ্চাকে বাচ্চা হিসেবে ট্রিট করা ঠিক না, তাকে একজন মানুষ হিসেবে ট্রিট করা উচিত। তারও অনেক মতামত থাকে, হয়তো আমি তার মতামতটা গ্রহণ করবো কি করবো না সেটা পরের ব্যাপার, কিন্তু তাকে সেই সুযোগটা দিতে হবে। আমার সমাজে, আমার পরিবারে, আমার রাষ্ট্রে আমাকে এইভাবে বড় হতে হবে, এইভাবে কথা বলতে হবে, এভাবে সম্মান করতে হবে বড়দের, এভাবে স্নেহ করতে হবে ছোটদের। এই যে জিনিসগুলো, এগুলি পরিবার থেকে মা বাবার সেই কোয়ালিটি টাইমের মধ্যে মা বাবাকে সেটা শেখাতে হয়। একান্ত আমার ব্যক্তিগত মতামত। আমরা সোশ্যাল মিডিয়ার অনেক ভালো দিক জানি, খারাপ দিকও তো কিছু আপনার চোখে পড়ে বা মননে আসে, সেই খারাপ দিকগুলো কি? আমি যেমন আমার, আমি যেহেতু একজন অভিনয় শিল্পী, অভিনয়ের কয়েকটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে বাচিক অভিনয়, সুন্দর করে কথা বলা, শুদ্ধ বচনে কথা বলা। এবং আমি ব্যক্তিগত জীবনে, আমি যখন অভিনয় করতাম না তখন আমাদের পারিবারিক শিক্ষা ছিল, আমি কিন্তু আঞ্চলিক ভাষার বিপক্ষে নই, কারণ আঞ্চলিক আমার ওটারও এক ধরনের শুদ্ধতা আছে, অবশ্যই আমার শিকড়। আমি যেমন চট্টগ্রামের মানুষ, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি যখন চট্টগ্রামের কথা বলি, এবং আমি বলি, আমার সে ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু আমি যদি চট্টগ্রামের ভাষাও বলি বা যে কোনো জেলার ভাষাও বলি, আমি চেষ্টা করব সেটা সঠিকভাবে বলতে, এবং প্রমিত বাংলা যখন বলবো প্রমিত বাংলাটা আমি ঠিকঠাক করে বলতে। আমার না ওই যে যেটা বললেন, আমার দ্বিমতটা হচ্ছে ইচ্ছুক ভাষা যেটা, সেটা একটু নিয়ন্ত্রণ হওয়া উচিত। সেটা তো আমাদের মিডিয়াতে বিশেষ করে নাটক সিনেমাতেও চলে আসছে, আমরা আঞ্চলিক ভাষার নামে যে নাটকগুলো করি সেটা কি আসলে আঞ্চলিক না? সেখানেই আমার একটু দ্বিমত আছে, যে একটি অঞ্চলের ভাষাকে ছোট করার কোনো অধিকার আমার নেই। কিন্তু সে অঞ্চলে হয়তো সেই ভাষাগুলো বলা হয় না। আমরা ওই যে বললাম ইচ্ছুক ভাষা, আমি একটা ইচ্ছা মতো একটা শব্দ প্রয়োগ করে দিলাম, হ্যাঁ, এবং সেটা অনেকের কাছে ওই যে টকঝাল মিষ্টি আচার খেতে যেরকম ভালো লাগে, সাময়িকভাবে সেই ঝাল আচারটা, টক আচারটা খুব লুফে নেয় মানুষজন। কিন্তু এই যে লুফে নেওয়াটা যাতে কম হয়, আমরা যারা কাজ করি, আমরা যারা যেটা বললাম সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকটা ধাপ কিন্তু একটু বুঝে শুনে করা উচিত, যাতে আমার একটি কথার জন্য যেন আমার সমাজ, আমার পরিবার, আমার কাছের মানুষরা, আমার রাষ্ট্র যাতে কোনোভাবে বিব্রত না, অসাবধানতা বশত হয়তো ভাষাকে আমরা সঠিকভাবে বলছি না, তাতে আসলে কি ধরনের ক্ষতি হয় বলে আপনি মনে করেন? সব কথার আগে যেটা বলবো সেটা হচ্ছে, আমি যেহেতু আমার দেশ বাংলাদেশ, আমার ভাষা বাংলা, সমৃদ্ধ ভাষা, এবং আমি সবসময় একটা কথা বলি, রক্তে ভেজা বর্ণমালা, রক্তে ভেজা ভাষা আমার শুদ্ধ করে বলি, বলতে না পারলে আমার যেন চেষ্টাটা যেন চলে,
এটা আমি একদম আমার কি বলবো আমার গভীর থেকে বলছি, এটা আমার কোনো সাজানো কথা নয় বা আমার এখানে কোনো অভিনয় নেই। অতএব আমি ফিল করি, আমি অনুভব করি, আমি যখন বাংলা বলবো আমি সঠিক বাংলা বলবো, কারণ আমার ইতিহাসটা তো আমি ভুলতে পারবো না। এই ভাষাটা সুন্দর করে বলার জন্য মানে আমাদের যারা রক্ত দিয়েছেন 52-তে তাদেরকে তো আমি অশ্রদ্ধা করতে পারবো না। এই ইতিহাসও বিরল যে ভাষার জন্য জীবন দিতে হয়েছে। অতএব আমার এত সমৃদ্ধ একটা ভাষা থাকার পরেও আমি কেন এত ইচ্ছুক ভাষার দ্বারস্থ হব? এবং আঞ্চলিক ভাষা বললেও আসলে সেটা আঞ্চলিক ভাষাই বলা উচিত। আমাদের দেশের এত মিষ্টি মিষ্টি সিলেটের ভাষা, যে মেডেন চিটাগং একটু শুনতে চাই সেক্ষেত্রে আমার প্রাণের ভাষা এটা। আমার মাথার মধ্যে কিছু না অডুক আর ভাই সোলামেন্নিয়া সোনাবেলাত মামরি জনের বড়দি ইতারে কলে ভিডিওত গড়ি আয় মানুষ গজি দিয়ে আর কোনোদিন গোস্ত হাই না পারিত কেন হাইম এ গোস্ত ব্যাগ তো সোলামেন্নিয়া রাখা পাইতাম দই আর আয় আর দিয়ে আর জল দিয়ে আর ভাত খাইতাম দই। বেশ না, এটা এক ধরনের এন্টারটেইনমেন্টও বটে না? হ্যাঁ একদম, মানে আসলে হয়েছে কি এটা সম্প্রতি আমাদের মেড ইন চিটাগং যে চলচ্চিত্রটি সেটা মুক্তি পেয়েছে, এখন চলছে সেটা। তো ওই এই প্রথম কিন্তু চট্টগ্রামের ভাষায় একটি চলচ্চিত্র হয়েছে এবং আমরা যারা এখানে অভিনয় করেছি আমরা সবাই চট্টগ্রামের ভাষাতেই কথা বলেছি। আর কি বলবো, এইটা তো আসলে আমার একদম শিকড়ের ভাষা, আমি প্রথম শিখেছি সেই ভাষাটা, এটার প্রতি আমার একটা অন্যরকম দায়বদ্ধতা অন্যরকম ভালোবাসা কাজ করে। অতএব এবং আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি চট্টগ্রামের ভাষায় কথা বলতে। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের সময় শেষ করে ফেলেছি তাই নাকি? তাহলে যেহেতু চট্টগ্রাম আমার ভাষা নিয়ে কথা হচ্ছে, আমি চট্টগ্রামের ভাষায় আমার দু লাইন গান শুনিয়ে দিই। পারফেক্ট পারফেক্ট, আমি দর্শকের থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে, কিন্তু যাবার আগে দিদি চট্টগ্রামের ভাষায় একটা ছোট্ট গান শোনাবেন। আপনারা শুনতে থাকুন, উপভোগ করতে থাকুন, আগামী পর্বে আবারও দেখা হবে আমার সাথে অন্য অতিথির সাথে। সে পর্যন্ত সবাই বাই বাই। আমিও একটু বিদায় নিয়ে নিই। নেক্সাস টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমাকে এত চমৎকার একটি অনুষ্ঠানে ডাকার জন্য, তোমাকে বিশেষ ধন্যবাদ। এবং একটি চমৎকার অনুষ্ঠান, আসলে আমার কীভাবে সময়টা কেটে গেল আমি জানি না, আমার ভালো লাগলো। আমার সকল দর্শককে বলবো অবশ্যই আপনারা আমাদের বাংলাদেশের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন। ওকে, আমরা এবার গানটা শুনে ফেলি। এটা হচ্ছে চট্টগ্রামের একটি গান, এখানে হচ্ছে একজন বুড়ো আর একজন বুড়ির সংলাপ নিয়ে গানটি। আচ্ছা আচ্ছা। একে তখন কন্যা শীত আরো বেড়ার ঘর, হাসতে হাসতে বুঝা বেড়ার গতায় সে জ্বর। ওরে একে তখন কন্যা শীত আরো বেড়ার ঘর, হাসতে হাসতে বুঝা বেড়ার গতায় সে জ্বর। নাকে মুখে কেতা যাবাই, নাকে মুখে কেতা যাবাই, বুড়ি রইয়ে গাল ফুলাই, ও বুঝা রঙে কজ্জা ঘরের বুড়ি ফানে সাবাই সাবাই। বুড়ির ঘুমে ন ধরের শীতর লাই, বুড়ির ঘুমে ন ধরের শীতর লাই, বুঝা রঙে কজ্জা ঘরের বুড়ি ফানে সাবাই সাবাই।